বিপুল ভোটে বিজয়ের পথে শেখ হাসিনা। এদিকে নির্বাচন নিয়ে সন্তুষ্ট ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা জানাবো নির্বাচন প্রত্যাখ্যান করে বাম জোটের দুই দিনের বিক্ষোভ ঘোষণা। ঢাকা এক আসনে বিপুল ভোটে এগিয়ে সালমান রহমান। এদিকে ভোটের পরে এবার দীর্ঘমেয়াদী আন্দোলনের পরিকল্পনা বিএনপির। এবং সর্বশেষ জানাবো ঢাকা ১৪ আসনে ফলে স্থগিতছে সিসি কে চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিপুল ভোটে বিজয়ের পথে শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী হতে যাচ্ছেন। গোপালগঞ্জ তিন আসনে মোট ১০৮টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলাফল এখনো পর্যন্ত পাওয়া গেছে। এই ১২টি কেন্দ্রের ফলাফলে গেছে শেখ হাসিনা ২৭,১৪২ ভোট পেয়ে গিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব মোল্লা পেয়েছেন মাত্র ২৬টি ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন পেয়েছেন ২৬টি ভোট। এই আসনে বিজয় হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। উল্লেখ্য, সারা দেশে গড়ে ৪০% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিএনপির সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ২৮টি দল, এর মধ্যে দলীয় প্রার্থী ১,৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন নিয়ে সন্তুষ্ট ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেছে ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা। ওআইসি নির্বাচন ইউনিটের প্রধান শেখ মোহাম্মদ বন্দর বলেন, পর্যবেক্ষক হিসেবে সহিংসতার কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি, আমি অবাক হয়েছি, দোকানপাট বন্ধ কেন, সড়কে কোনো মানুষ দেখা যায়নি, শহর ছিল শান্ত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে দুইবার প্রশ্ন করা হয়েছে, আপনি এমন একটি দেশ থেকে এসেছেন যেখানে যুদ্ধ চলছে, বাংলাদেশে আসা কি গুরুত্বপূর্ণ, বাংলাদেশে আসার জন্য আপনার উপর কোনো ধরনের চাপ ছিল, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল কিনা, না, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমরা আমন্ত্রণ পেয়েছিলাম, ৩ মাস আগে আমি যখন জিম্বাবুয়েতে ছিলাম তখন আমন্ত্রণ পাই, আমি ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে এসেছি, গাজার মতো সেখানে যুদ্ধ চলছে না। আলোপ ইলেকট্রাল ম্যানেজমেন্ট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের পাশাপাশি আমি ওই সংগঠনের প্রতিবেদন জমা দেব, যে কারণে এই আমন্ত্রণে সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা বিনিময়, আপনাদের অভিজ্ঞতা এবং আমি ও বাংলাদেশে আমার সহকর্মীরা আজকে যা দেখলাম, এই সফরে আমরা একের অপরের কাছ থেকে শিখলাম, এটা একটি পেশাগত সফর ছিল। তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশ দেখে আমরা সন্তুষ্ট, আমরা ভালো নির্বাচনী প্রক্রিয়া দেখেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো জানি না কত শতাংশ ভোট পড়েছে, সকালে যখন আমরা কেন্দ্র পরিদর্শন করি তখন ভোটের উপস্থিতি খুবই কম ছিল, মানুষ আশা করছিল উপস্থিতি বাড়বে, যদি বাধ্যবাধকতা না থাকে আপনি কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং কেউ আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারে না, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাদের দেশে কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। কম ভোটের উপস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ বা ১৬% ভোট পড়লে সেটা নির্বাচন আয়োজকদের জন্য বার্তা, এর কারণ রাজনীতিকরা বিশ্লেষণ করবেন, আমি জর্ডানে অনেক নির্বাচন দেখেছি, সেখানে ৫৫% ভোট পড়েছে এবং সেটা ভালো নির্বাচন ছিল, এসব বিষয়ে রাজনৈতিক ও গবেষণা সংস্থাগুলো দেখবে। নির্বাচন প্রত্যাখ্যান করে বাম জোটের দুই দিনের বিক্ষোভ ঘোষণা। প্রশাসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। এর মধ্যে আগামীকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং পরদিন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সরকারের ভয়ভীতি প্রলোভন উপেক্ষা করে আজকের একতরফা প্রশাসনের নির্বাচন অর্জন করায় দেশবাসীকে বাম গণতান্ত্রিক জোট পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সভায় বলা হয়, গণদাবি ও জনমত উপেক্ষা করে সরকার একতরফা প্রশাসনের নির্বাচন করে যে তামাশা জন্ম দিল তা দেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সংগ্রাম চালিয়ে যেতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। ঢাকা এক আসনে বিপুল ভোটে এগিয়ে সালমান রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এক আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এতে দেখা যায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালমান এফ রহমান 50,464 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টি প্রার্থী সালমা ইসলাম লাঙ্গলপতিকে 13,706 ভোট পেয়েছে। ঢাকা এক আসনে মোট ভোটার 5,13,609 জন। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে 299টি আসনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এ সময় কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। 30 থেকে 35 জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টে ধাওয়া হয়েছে। কোথাও ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে 7টি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটের সহায়তা করার জন্য 15 ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে ভোট মোট ভোটার 11,97,00,000, এর মধ্যে 6,07,71,579 জন পুরুষ, 5,89,19,202 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 852 জন। মোট ভোট কেন্দ্র 42,103টি, ভোট কক্ষ 2,61,912টি। ভোট হচ্ছে ব্যালট পেপার। ইসি দেওয়া তথ্য মতে নির্বাচনে 300 আসনের মধ্যে ভোট হয়েছে 299 আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ 2 আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে 28টি দল অংশগ্রহণ করেছে, এর মধ্যে দলীয় প্রার্থী 1,534 জন এবং স্বতন্ত্র 436 জন। নির্বাচনে সবচেয়ে বেশি 266 জন প্রার্থী ছিল আওয়ামী লীগের, এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 265 জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ 135 জন প্রার্থী দিয়েছে সোনালী আশ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপি সহ 7টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনে 2 মাস আগ থেকে হরতাল অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত 20 নভেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দল। ভোটের পরে এবার দীর্ঘমেয়াদী আন্দোলনের পরিকল্পনা বিএনপি। বিএনপি সহ সমমনা দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। রাত পোহানোর আগে হয়তো জানা যাবে পূর্ণাঙ্গ ফলাফল। শেষ পর্যন্ত সরকারকে ভোট থেকে নিবৃত করতে ব্যর্থ হলেও ভোটের একদিন পর থেকে নতুন এক ছক এঁটে দীর্ঘমেয়াদী আন্দোলনের পরিকল্পনা করছে বিএনপি। ভোট হয়ে গেলেও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা। তৃণমূল চাইছে জনসম্পৃক্ত কর্মসূচি তারা যেন মাঠে নামতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দিক থেকে বার্তার অপেক্ষায় থাকবে বলেও শোনা যাচ্ছে। বিএনপি নেতারা জানান চলমান আন্দোলন বেগবান করতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। এই কর্মসূচির মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে। হরতাল অবরোধ অসহযোগ যেভাবে চলছে এভাবে চলবে, এর থেকে বের হওয়ার সুযোগ নেই। গোটা দেশের জনগণ সহ গোটা বিশ্ব আওয়ামী লীগের এই ড্রামি নির্বাচন দেখল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। নেতাকর্মীরা যে কোনো কর্মসূচি পালনের জন্য প্রস্তুত। দলীয় হাইকমান্ডে যে কর্মসূচি নেবেন সেটাই পালন করব। মীর শরফত আলী সপু দলীয় সূত্র জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ঠেকাতে না পারলেও নতুন সংসদ বেশিদিন টিকবে না এমন বার্তা দলের হাইকমান্ডের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীদের দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ঘরবাড়ি ছাড়া হামলা মামলার জর্জরিত নেতাকর্মীদের সাহস ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে জনসম্পৃক্তমূলক কর্মসূচির মাধ্যমে মাঠের আন্দোলন আরো জোরালো করার পরিকল্পনা রয়েছে দলের। এরই মধ্যে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সারা দেশের ভোটের পরিস্থিতি থেকে যেসব তথ্য প্রমাণাদি পাওয়া যায় তা সংরক্ষণ করে দেশি বিদেশি গণমাধ্যমে উপস্থাপনের পাশাপাশি জাতিসংঘ সহ বিদেশি দূতাবাসগুলোতে দলের পক্ষ থেকে সরবরাহ করা হবে। ভোটের পর কি কর্মসূচি হবে তার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে। বিএনপি জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আছে। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে নিয়মতান্ত্রিক সংগ্রাম করে যাবে। দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে জনসম্পৃক্তমূলক কর্মসূচির মাধ্যমে মাঠের আন্দোলন আরো জোরালো করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন আলোচনা রয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চ্যালেঞ্জ করে বিএনপি যেসব কর্মসূচি পালন করতে যাচ্ছে সেখানেই তারা ধরাশায়ী হচ্ছেন। তৃণমূল নেতাকর্মীরা এমন কর্মসূচি চাইছেন যেন নেতাকর্মীরা মাঠে নামতে পারেন।
সেক্ষেত্রে সভা সমাবেশের পক্ষে মত তাদের। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের যদি কোনো পদক্ষেপ থাকে সেক্ষেত্রে হরতাল অবরোধ অসহযোগ সহ যে কোনো কর্মসূচি দেওয়া যেতে পারে। বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, হরতাল অবরোধ অসহযোগ যেভাবে চলছে এভাবে চলবে, এর থেকে বের হওয়ার সুযোগ নেই। গোটা দেশের জনগণ সহ গোটা বিশ্ব আওয়ামী লীগের এই ডামি নির্বাচন দেখল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। নেতাকর্মীরা যে কোনো কর্মসূচি পালনের জন্য প্রস্তুত, দলীয় হাইকমান্ড যে কর্মসূচি নেবেন সেটাই পালন করব। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা প্রসঙ্গে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন না, বিশ্বের যতগুলো গণতন্ত্রগামী দেশ আছে যারা ডেমোক্রেটিক প্রসেসটা ধরে রেখেছে, তারা সবাই বলছেন বাংলাদেশে গত 10 বছরে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেই হত্যা করা ডেমোক্রেসি ফেরত আসুক। শুধু যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন নয়, কানাডা যুক্তরাজ্য সহ গণতন্ত্রগামী সব দেশে চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। তারা তো শুধু বিদেশি রাষ্ট্র না, উন্নয়ন অংশীদার হিসেবে তারা গণতন্ত্র ধারণ করে, লালন করে। তাই তাদের ভূমিকা বাংলাদেশের মানুষ যা লালন করে, আওয়ামী লীগের কতিপয় নেতা ছাড়া প্রত্যেকের কাছেই ভালোভাবে গ্রহণযোগ্য। ভোটের পরবর্তী কর্মসূচির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ভোটের পর কি কর্মসূচি হবে তার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে। বিএনপি জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আছে। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে নিয়মতান্ত্রিক সংগ্রাম করে যাবে। ঢাকা 14 আসনের ফলে স্থগিত সিইসিকে চিঠি। অনিয়মের অভিযোগে ঢাকা 14 আসনের নির্বাচনের ফলে স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের সিদ্ধান্ত হাইস্কুল জাহানাবাদ সরকারি বিদ্যালয় দারুস সালাম সহকারী হাইস্কুল কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে ভোট গণনার আগে স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। এসব বিষয়ে আমি স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে তারা ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চান, এতেই অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়। তিনি আরও লিখেছেন, এ বিষয়ে ঢাকা ক্যান্টনমেন্টের নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে অবহিত করলে তারা কোনো ব্যবস্থা নেননি। এই আসনে নৌকা প্রতীকে মোহাম্মদ মইনুর হোসেন খান সহ মোট 14 জন প্রার্থী নির্বাচন করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।